पचिशे सेप्टेम्बर छुट्टी घोषणा राज्य सरकार करम पुजो उपलक्षे पूर्ण दिवस छुट्टी घोषणा पचिशे सेप्टेम्बर छुट्टी घोषणा राज्य सरकार करम पुजो उपलक्षे पूर्ण दिवस सरकारी छुट्टी घोषणा राज्य सरकार आरो एक बार आपनादेर जानाबो पचिशे सेप्टेम्बर छुट्टी घोषणा करलो राज्य सरकार रुमा पाल कथा बोलबो आमादेर प्रतिनिधिर संगे रुमा की जाना जाच्छे विषय দেখো পঁচিশে সেপ্টেম্বর করম পুজো ফেস্টিভ্যাল উপলক্ষে কিন্তু এই ছুটি ঘোষণা করা হলো। এটা সেকশনাল ছুটি ছিল, মানে যাদের এই উৎসব তাদের জন্যই এই ছুটি ছিল, কিন্তু এখন এটা স্টেট গভর্নমেন্ট হলিডেই ডিক্লেয়ার করা হলো পঁচিশে সেপ্টেম্বর। এবং রাজ্য সরকারের যেগুলো অফিস রয়েছে, লোকাল বডিজ রয়েছে, স্ট্যাচুটরি বডিজ যেগুলো রয়েছে, যেগুলো বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং সবই ছুটি থাকবে পঁচিশে সেপ্টেম্বর। এবং অন্যদিকে যেগুলো চা বাগানে যারা ট্রাইবাল মানে যেটা আদিবাসী কমিউনিটি রয়েছে তাদের তারা যারা কাজ করে তাদেরকে ছুটি থাকবে। অর্থাৎ বুঝতে পারছো যে আরো একটা ছুটি বাড়লো রাজ্য সরকারের বাজেটে। ধন্যবাদ রুমা। আগামীকাল জোটের বৈঠক নয়, ইডি দপ্তরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইডি দপ্তরে হাজিরার আগের দিন হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে আবেদনে তিনি বলেছেন তার বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় এবং এই আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা বিদ্বেষপূর্ণ আচরণ, কাল গ্রেপ্তারও করা হতে পারে, এই ধরনের হয়রানির মানে কি? কোর্টে প্রশ্ন অভিষেকের আইনজীবীর। অন্য এজলাসেও মামলা চলছে, রিপোর্ট দিতে হবে, তাই জিজ্ঞাসাবাদ। সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়, অভিষেক অভিযুক্ত নয়, কিছু প্রশ্ন আছে তাই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করতে কোনো সমনের দরকার নেই, চাইলে যখন ইচ্ছে করতে পারি। গ্রেপ্তারির জন্য সমন পাঠানোর আশঙ্কা অমূলক, কোর্টে সওয়াল ইডি। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি এবং তার ঠিক আগেই পুলিশের তৎপরতা আমরা দেখলাম সিজিও কমপ্লেক্সে। একদিকে যেমন বিধাননগর কমিশনের সিনিয়র অফিসার রাজকে দুপুরে এসে তারা ইন্সপেকশন করেন, অন্যদিকে এর আগে আমরা দেখেছি যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন এই জায়গায় একদম মেন রাস্তার ডান দিকে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয় পুলিশের জন্য এবং সেই ক্যাম্প বানানোর কাজ ইতিমধ্যেই চলছে। একদিকে যেমন পুলিশের ইন্সপেকশন, অন্যদিকে ক্যাম্প তৈরি করার কাজ, আজকে সারাদিন ধরে পুলিশের তৎপরতা, অন্যদিকে কিন্তু অস্থায়ী ক্যাম্প নির্মাণের কাজ। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সিজিও কমপ্লেক্স। জোটের বৈঠক নয়, আগামীকাল ইডি দপ্তরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইডি দপ্তরে হাজিরার আগের দিন হাইকোর্টে তিনি আবেদন জানালেন রক্ষা কবচের জন্য, যেখানে বলা হয়েছে তার বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়। তারা নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে 2014 সালে অমিত শাহর হাঁটু ধরে প্রণাম করে বলেছিলেন যে আমি তৃণমূলের মধ্য থেকেই তৃণমূলের সর্বনাশ করব। আমাদের কপাল ভালো যে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021-এর আগে এটা অনুধাবন করতে পেরেছিলেন এবং অনুধাবন করতে পেরেছিলেন বলেই যে শুভেন্দু অধিকারী ভেবেছিল যে 2021-এ তৃণমূলের মধ্যে থেকে 50টা আসন নিয়ে পরবর্তীকালে মহারাষ্ট্রের মতো বিজেপির সঙ্গে আতাত করে তৃণমূলের সরকার ভেঙে দেব, তার সেই স্বপ্ন চরিতার্থ হয়নি। গদ্দার ধরা পড়ে গেছেন, নিজের মেরুদণ্ড বিক্রি করেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ড অনেক সোজা। যতবার ইডি ডেকেছে ততবার তিনি হাজির হয়েছেন, যতবার তাকে ডাকা হয়েছে তিনি তদন্তে সাহায্য করেছেন, কিন্তু আমরা দেখছি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ক্যারেক্টারকে ম্যালাইন করার জন্য এটা বারংবার করা হচ্ছে।